আসসালামু আলাইকুম পিজিএসএ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সবাই বাসায় ভালো আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সেটা কোশ্চেন নাম্বার 11 থেকে আলোচনা করব। মডেল কোশ্চেনে আমাদের 1-13 পর্যন্ত যে কোশ্চেন আছে, কোশ্চেন প্যাটার্নে এই আমাদের 11 নাম্বার কোশ্চেনটা নিয়ে আজকে আলোচনা করব। 11 নম্বরে আমাদের সাধারণত 3 টাইপস কোশ্চেন আসতে পারে, যে কোনো একটি প্রশ্নের উত্তর আমাদের প্রশ্ন যেভাবে থাকবে আমাদের সেভাবে উত্তর দিতে হবে, কিন্তু আমাদের প্রশ্ন প্যাটার্ন 3 ধরনের থাকতে পারে। আসুন তাহলে দেখি। দেখো দিন, ডেজ অর্থাৎ উইকস, মান্থস, এছাড়া অঙ্কবাচক বা কার্ডিনাল ও সংখ্যাবাচক অর্ডিনাল কিংবা তথ্য টেবিল বা কলাম আকারে আমাদের প্রশ্ন দেওয়া থাকতে পারে। আবার বলছি, আমরা এই প্রশ্নগুলো যখন করব, আমাদের প্রশ্নগুলো সাধারণত উত্তর হতে পারে দিন, সপ্তাহ, মাস, অঙ্কবাচক, সংখ্যাবাচক, তথ্য টেবিল কিংবা কলাম আকারে থাকতে পারে। তো এই বিষয়গুলোর উপর নির্ভর করে আমরা কোশ্চেন প্যাটার্নকে 3 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে অ্যানসারিং শর্ট কোশ্চেন, এই প্রশ্নের ক্ষেত্রে এসি, আরপিও এই ধরনের এসব প্রশ্ন থাকতে পারে। তার সাথে দেখো 2 নম্বর আছে ফিলিং দ্য গ্যাপস অর্থাৎ শূন্যস্থান পূরণ, অথবা আমাদের শিডিউল প্রোগ্রাম থাকতে পারে। প্রথমে বলছি যে অ্যানসারিং শর্ট কোশ্চেনের ক্ষেত্রে আমাদের 3টি প্রশ্ন দেওয়া থাকতে পারে অথবা 5টি প্রশ্ন দেওয়া থাকতে পারে। 3টি প্রশ্ন থাকুক বা 5টি প্রশ্ন থাকুক, যাই থাকুক না কেন, আমাদের 5 নম্বরের জন্য 5টি বাক্য লিখতে হবে। অর্থাৎ কোশ্চেন যদি আমাদের 3টা থাকে, আমাদের অ্যান্সার হবে 5টি বাক্যের মাধ্যমে। আর বার কোশ্চেন যদি 5টিও থাকে, তাহলে আমাদের বাক্য বা সেন্টেন্সও কিন্তু আমরা 5টি মধ্য থেকে করার চেষ্টা করব। আর এই 3টি প্যাটার্নের মধ্যে যাই আসুক না কেন, আমরা 5 নম্বরের জন্যই কিন্তু খাতায় উত্তরগুলো করব। ফিলিং দ্য গ্যাপস, ফিলিং দ্য গ্যাপস সাধারণত সময়, তুমি কোন সময় কি করো বা কি করবে এই জাতীয় কিছু তথ্য দেওয়া থাকতে পারে। এখানে কিছু গ্যাপ থাকবে সময়গুলো, তোমার কাজ হচ্ছে শুধু উত্তরগুলো লেখা। আমরা সিন প্যাসেজ ও আনসিন প্যাসেজের ক্ষেত্রে বলেছিলাম যে পুরো বাক্যটি লিখতে হবে, তারপরে ফিলিং দ্য গ্যাপস এর উত্তরটি কমপ্লিট করতে হবে। এখানে কিন্তু সেটা নয়, 11 নম্বর যদি ফিলিং দ্য গ্যাপস থাকে তাহলে আমরা শুধু উত্তরটি করব এবং উত্তরটি করে কিন্তু আমাদের খাতায় নাম্বার তোলার চেষ্টা করব। এরপর আসলে শিডিউল প্রোগ্রাম থাকতে হবে। শিডিউল প্রোগ্রাম হচ্ছে, হতে পারে তুমি টিভিতে কালকে কি দেখবে অথবা তোমার পরীক্ষা কখন কি হবে, এ ধরনের একটা তালিকা দেওয়া থাকবে। সেই তালিকা আমরা সাধারণত দিন, বছর, মাস যে কোনো একটির মাধ্যমে করতে পারি। তাহলে আমাদের 11 নম্বর প্রশ্ন 3 ভাগে আসতে পারে, 3 ভাগের যে কোনো একটি আসবে আমরা সেই যে কোনো একটি থেকে করতে হবে, 3টি কিন্তু দেওয়া থাকবে না, বারবার বলছি। শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম যে আমাদের প্রশ্ন প্যাটার্ন করে থাকতে হতে পারে 11 নম্বরে। এরপর দেখো আমাদের কার্ডিনাল নাম্বার, আমরা কারি সময় হয় কি তো তোমরা ক্লাসে প্রশ্ন করতে পারবা যে ম্যাডাম কার্ডিনাল নাম্বার কি, অর্ডিনাল নাম্বার কি, হ্যাঁ ইতিবাচক জিনিসে গুলিয়ে ফেলতা, তখন কিন্তু ক্লাসে তোমাদেরকে বলেছি যে কার্ডিনাল নাম্বার হচ্ছে অঙ্কবাচক, এটি সাধারণত হাউ মেনি বা কত সংখ্যক তা নির্দেশ করে। অর্থাৎ কোনো কিছু সংখ্যা বোঝাতে আমরা তখন কি করি কার্ডিনাল নাম্বার ব্যবহার করি। যেমন আমার 4টি আম আছে, 4টি মুরগি আছে, বা আমার 5টি, আমার 5 জন বন্ধু আছে, হ্যাঁ এই যে সংখ্যা প্রকাশ করছি এই সংখ্যা প্রকাশটাই কিন্তু কি কার্ডিনাল নাম্বার। প্রশ্নে আমাদের যখন বললো যে তোমরা কার্ডিনাল নাম্বার লিখবে তখন তোমরা সংখ্যা প্রকাশ করার চেষ্টা করবে। যেমন একটি উদাহরণ দেখেছি, দেখো রিমা হ্যাজ 4 ফ্রেন্ডস, এই যে এখানে দেখছো 4, এটা হচ্ছে কে কার্ডিনাল নাম্বার। এরপর আসো অর্ডিনাল নাম্বার কি, অর্ডিনাল নাম্বার হচ্ছে ক্রমবাচক সংখ্যা, অর্ডিনাল নাম্বার কি ক্রমবাচক সংখ্যা, অর্থাৎ এটি সাধারণত কোনো ব্যক্তি বা জিনিসের ক্রম নির্দেশ করে। যেমন উদাহরণ মতো দেখা হচ্ছে মাই ফার্স্ট পিরিয়ড বিগান এট 8:30 AM, অর্থাৎ এখানে আমরা সাধারণত বলে থাকি পরীক্ষা আমি ফার্স্ট হয়েছি, সেকেন্ড হয়েছি, থার্ড হয়েছি, এই জাতীয় কথাগুলো বলি না, এই যে ক্রমবাচক সংখ্যা ফার্স্ট সেকেন্ড থার্ড এই জিনিসটা বোঝাতেই কিন্তু কি হয় অর্ডিনাল নাম্বার ব্যবহার করতে হয়। অর্থাৎ প্রশ্নে তোমরা দেখবা যদি বলে যে কার্ডিনাল নাম্বার তাহলে তোমরা সংখ্যা ব্যবহার করবে, আর যদি অর্ডিনাল নাম্বার বলে তাহলে আমরা কি ব্যবহার করবো বলো তো, হ্যাঁ ক্রমবাচক সংখ্যাটি ব্যবহার করবো। তাহলে
আমরা আশা করছি যে এই যে ক্লাসের বিষয়গুলো যেগুলো আপনাদের সাথে আরো বারবার আলোচনা করেছিলাম, এখন আবার নিয়ে আসছি। তোমরা এগুলো মাসে বারবার প্র্যাকটিস করবে, যার ফলে তুমি খুব সহজেই করতে পারবে বিষয়গুলো। এখন আমরা আলোচনা করবো অ্যান্সারিং শর্ট কোশ্চেন নিয়ে, অর্থাৎ অ্যান্সারিং শর্ট কোশ্চেনে পাঁচটি বা তিনটি প্রশ্ন থাকবে। পাঁচ নম্বরের জন্য আমি পাঁচটি স্যাম্পল দেবো। দেখো, আমি এখানে একটি প্রশ্ন তোমাদের জন্য তুলে রেখেছি। Write five sentences about your last exam considering the following points. অর্থাৎ এই নিচের সূত্রগুলো অনুসরণ করে কয়টি বাক্য লিখতে হবে, পাঁচটি বাক্য লিখতে হবে। প্রথম প্রশ্নে দেখো, when did your exam start? তোমার পরীক্ষা কখন শুরু হয়েছিল? How many exams did you have to sit? তুমি কয়টি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে? তাহলে উত্তরটি দেখো কি হতে পারে। আওয়ার এক্সাম স্টার্টেড অন দা লাস্ট 25th ব্যবহার করছি অর্থাৎ তুমি যখন লিখবে তাহলে ফার্স্ট লিখছো, সাথে আমি কি করছি অমৃত অথবা এইভাবে লিখতে পারি আমরা এক্সাম। তাহলে এখানে কোশ্চেনে আমাকে যে বলা হয়েছিল যে আমি কখন কখন আমি পরীক্ষা আমার শুরু হয়েছিল, কতটি পরীক্ষা অংশগ্রহণ করেছিলাম, এই এখানে কিন্তু আমাদের মধ্যে চলে আসছে যে আমার পরীক্ষা কখন শুরু হয়েছিল এবং আমার কয়টি পরীক্ষা অংশগ্রহণ করেছিলাম। পরের অংশটুকুতে দেখো, দ্য থার্ড ফোর্থ অ্যান্ড দ্য ফিফথ এক্সাম আর হিল অন দ্য ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড মে রেসপেক্টিভলি। অর্থাৎ আমার যেহেতু তিনটি প্রশ্ন কিন্তু পাঁচটি বাক্য লিখতে হবে, সেই জন্য পরের প্রশ্নটা আমি পরের সেন্টেন্সটি কিভাবে করেছি যে আমি আমার প্রথম দ্বিতীয় তৃতীয় এই পরীক্ষাগুলো পর্যায়ক্রমে কখন দিয়েছিলাম, পর্যায়ক্রমে থার্ড ফোর্থ অ্যান্ড দ্য ফিফথ এক্সাম ওয়ার্ডেড অন দ্য ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড মে। অর্থাৎ পর্যায়ক্রমে আমি আমার তৃতীয় চতুর্থ এবং পঞ্চম পরীক্ষাটি প্রথম তৃতীয় এবং তৃতীয় অর্থাৎ মে মাসের 1, 2 এবং 3 তারিখে দিয়েছিলাম। All these exams are held at 10 AM and 1 PM। অর্থাৎ আমার প্রশ্ন ছিল, আমি what time did each exam begin? আমার প্রত্যেকটি পরীক্ষা কখন শুরু হয়েছিল? তাহলে my all these exams are held at 10 AM and 1 PM। অর্থাৎ আমার পরীক্ষা শুরু হয়েছিল 1টায়, আমার পরীক্ষা শেষ চর্চা করতে করতে দেখবে যে তোমরা বিষয়গুলো নিয়ে আরো ভালোভাবে বুঝতে পারবে, আর যদি পাশে বড় কেউ থাকে তাদের সহযোগিতা থাকবে। আর এরপর আসো ফিল ইন দ্য গ্যাপস এর কথা আমি বারবারই বলছি যে তোমরা শুধু উত্তরটুকু দেখবে, ঠিক আছে? আজ এই পর্যন্ত, আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।